কোয়ার্টারে শ্বশুর শাশুড়িকে কেন রাখি না তবে কি একা থাকাটাই পছন্দ ফৌজিবাবুর সাথে তো গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে সানডে রবিবার আর আজকে ঘুম থেকে উঠতে বেশ অনেকটা টাইম লেট হয়ে গেছে অনেক বলতে অনেক উঠেছি আটটার সময় তো তারপরে ঘরের সমস্ত বাসি কাজকর্ম করে বাসি নাইটি চেঞ্জ করে ফ্রেশ হয়ে এই সমস্ত কাজ করতে করতে বুঝি এখন কিন্তু প্রায় নটা বেজে গেছে আর এই নটার সময় এখন যদি আমি টিফিন বানাতে যাই তো বুঝতেই পারছ খেতে খেতে কতটা টাইম লেট হয়ে যাবে তো সেই কারণে ভাবলাম আজকাল কোনো টিফিন বানাবো না ঘরে চিড়ে আছে আজকে চিড়ে দুধ খাওয়া হবে আর এই গরমে সত্যি কথা বলতে এই সকাল সকাল রুটি পরোটাও আর ভালো লাগছে না সেই কারণে ভাবছি চিড়ে খাবো ওই সেদিন মল থেকে চিড়ে এনেছিলাম দেখেছিলে তোমরা তো সেটাই আর কি ভালো করে ধুয়ে নিলাম আর এই যে দুধ জ্বালিয়ে নিয়েছি একটু ঘন করে জ্বালিয়ে নিয়েছি যাতে করে খেতে টেস্ট লাগে আসলে চিঁড়ে দিয়ে দই দিয়েই তো বেশি ভালো লাগে আর এখন আর দোকানে কাকে পাঠাবো বলো এই সকাল সকাল না খেয়ে দেখে দোকানে ছুটবে ওই কারণে ভাবলাম থাক দুধটা একটু শুকনো করে জ্বালিয়ে নিই ওতে করে সর্বসে যাবে ভালো লাগবে খেতে তো দেখো আখের গুড় দিয়ে খাওয়া হবে আর এখানে তো আখের গুড় একটু ঢেলা ঢেলাই হয় আমাদের বা বাংলায় যেমন একটু বেশ নরম নরম গুড়গুনো পাওয়া যায় তো এখানে ওই গুড়টা পাওয়া যায় না তো যাই হোক গুড়টা একটু বেশ চাকুতে কেটে নিলাম নিয়ে ভালো করে দেখো দুধের সাথে চিড়ের সাথে মিশিয়ে নিয়ে বাটিতে সবার জন্য তুলে দিচ্ছি তো এটাই কিন্তু সকালে টিফিন হবে বলতে পারো এক একদিন যদি এরকম খাওয়া হয় না তো তাও ভালো লাগে সব দিন রুটি পরোটা চাউমিনও কিন্তু ভালো লাগে না তো এই যে তোলা হয়ে গেছে দুই ছেলের জন্য আর এখন হাজব্যান্ডকেও দিয়ে দেবো আর তো আজকে ঘরেই আছে তো এই যে আজকে নাইট ডিউটি আছে নাইট ডিউটিতে যাবে ফার্স্ট নাইট ডিউটি তো চলো দুই ছেলেকে দিয়ে দিলাম এবার এই যে ওকেও দিয়ে দিলাম দিয়ে এবার আমিও খাওয়া দাওয়াটা করে নেব আসলে কি বলো তো অনেকেই ভাবে যে আমরা যারা কোয়ার্টারে থাকি তারা হয়তো শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকতে চায় না বা রাখি না আসলে কি বলো তো অনেকেই বোঝে না যে তারাই আসলে কোয়ার্টারে এসে থাকতে চায় না দেখবে বাড়ির থাকা বাড়ির একটা ঘুরে ফিরে বেড়ানো মানুষের সাথে কথা বলা মানে গ্রামবাসী জন পাড়া প্রতিবাসী সবার সাথে মিলেমিশে থাকা একটা অন্য রকম আর কোয়ার্টারে এসে বাড়ির মতন অতটা কিন্তু খোলামেলা হয় না সেটা আমরা সবাই জানি তো ওই কারণে দেখবে শ্বশুর শাশুড়ি সে যাদেরই হোক সে আমার হোক আর অন্য কারোর হোক কোয়ার্টারে এসে থাকতে চায় না তাদের ভালো লাগে না তো সেই কারণে থাকে না আর অনেকেই ভাবে দেখো দুইজনা রয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে রয়েছে আর শ্বশুর শাশুড়ি সবাইকে বাড়িতে ফেলে রেখেছে আসলে ওইটা কিন্তু একদমই সত্য নয় কেউ চায় না যে তার শ্বশুর শাশুড়িকে রাখবে না ঠিক আছে তারা তো মা বাবা তাই না ছেলেকে মানুষ করেছে অবশ্যই তার রাখবে কিন্তু এটা বোঝে না যে তারা নিজেরা এসে থাকতে চায় না ভালো লাগে না আসলে এটা কিন্তু সত্যিই যে তাদের এক থাকা অভ্যাস গ্রামে থাকা অভ্যাস সবার সাথে মিলেমিশে থাকা অভ্যাস তারা হঠাৎ করে একটা কোয়ার্টারের মধ্যে এসে হিন্দিটাও অবশ্যই বলতে পারবে না তো কিভাবে চলবে তো এই কারণে অনেকে থাকে না আর অনেকে ভাবে যে রাখে না তো এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল হ্যাঁ তো যাই হোক সকালে টিফিন টিফিন করে ওইদিকে ফিল্টারে জল টল দিয়ে এসেছি দিয়ে দেখো দুপুরে রান্নাবান্নাটাও শুরু করে দিয়েছি তো এই যে করলা ভাজবো কুমড়ো আলু দিয়ে তো ভাজতে দিয়েছি আর আজকে তো সানডে সানডে বলে এই যে চিকেন মাছ টাছ খাবো এমন কোনো ব্যাপার নেই আমাদের মানে যেদিন সময় হয় যেদিন মন হয় সেদিনই খাই আসলে আমরা খেয়েছি শুক্রবারেই খেয়েছি ওই কারণে কালকেও খেয়েছি থেকে গিয়েছিলো চিকেন তো সেই কারণে ভাবলাম গরমে পরপর আবার চিকেন খাবো তো আজকে ডিম বানাবো তো ডিম দিয়ে সয়াবিন আলুটালু দিয়ে তরকারি হবে আর এই যে করলা ভাজবো তো এই হবে আজকে রান্না বান্না আর কি বলো তো কোয়াটারে এসে যদি শ্বশুর শাশুড়ি এসে থাকে বরং আরও হেল্প হয় বিশেষ করে বাচ্চা কাচ্চার জন্য যখন বাচ্চা কাচ্চা ছোটো থাকে না তখন এত যে ঝামেলা হয় কাজকর্ম করতে মানে কাঁদতে কাঁদতে রান্না করা কাঁদতে কাঁদতে খাওয়া সমস্ত কাজকর্ম কাঁদতে কাঁদতে করা যাদের ছোট বাচ্চা তারা নিশ্চয়ই জানো আমারও আমারও যখন ছোট ছিল তখন যে আমি কী কষ্ট করে কাজকর্ম করেছি এখনও ছোটই বলতে পারো কেন কি ছোটো ছেলে ভীষণই জ্বালাতন করে তো যাই হোক একটু থাকলে কিন্তু হেল্পই হয় কিন্তু যে কোয়াটারের রাখতে চায় না বা এই সমস্ত একদমই ভুল বাড়িতে যখন যাই অনেকেই ভাবে যে দেখো দুইজনা ঘুরছে ফিরছে অনেকে বলেও থাকে যে নিয়ে যেতে পারো না তখন আমি বলি কেউ চায় না যে তার শ্বশুর শাশুড়িকে নিয়ে গিয়ে থাকবে না বা কিছু না দেখো এক জায়গায় থাকতে গেলে চারটে বাটি ঘটি যেমন খোটা লাগে শব্দ হয় তেমন সবার সাথে থাকতে গেলে ঝগড়া গন্ডগোল অশান্তি হবেই তা বলেই কি যে থাকবে না ছাড়াছাড়ি হয়ে যাবে এমন কোনো ব্যাপার সেটা নয় তো কেউ চায় না যে রাখবে না তো আসতে চায় না এটা আলাদা ব্যাপার তো যাই হোক দেখো স্নান টনান করে নিয়েছি আজকে ফটোফট করে সমস্ত কাজকর্ম করে নিলাম আর সেদিন দেখেছিলি বেডশিট তুলেছিলাম তো কালকে আর ধোয়া হয়নি আজকে ধুয়ে দিলাম স্নান করে নিলাম ঘরটা মুছে ফটোফট স্নান করে নিয়েছি ঠিক আছে তো চল এবার পুজো টুজো দেবো আর ওইদিকে ওরাও সবাই স্নানে গেছে আমার স্নানের পরে তারপরে ওরা যায় মানে আমার আগে দিনও যায় না যদি আমার আগে করে নেয় তাহলে দেখো এবার পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিতে পারি এবার আমাকে আধা ঘন্টা বসে থাকতে হবে আধা ঘন্টা কি এক ঘণ্টা ওদের তিন কারোরও স্নান হয়নি ঠিক আছে তো চলো কি আর করবো টুজো দিয়ে একটু বসি তো দেখো আমার স্নান টানান সব হয়ে গেছে পুজো টু কমপ্লিট আর এই যে এখনো পর্যন্ত কেউ চান করিনি ঠিক আছে আমার স্নান টনান সব হয়ে যায় কিন্তু এরা শুয়ে বসে আরাম করবে আমার লেট হলে হবে না আমার ঠিক টাইমের মধ্যে করে নিতে হবে ওই যে শুয়ে শুয়ে যে মোবাইল দেখছে ওই যে শুয়ে শুয়ে মোবাইল দেখছে স্নান করা লাগবে না কেউ অত চিল্লে না তো যাই হোক ওইদিকে দুধতলা এসেছে দুধ দিয়ে গেছে দুধটা জ্বালাতে দিয়েছি আর ওই যে কখন স্নান করবে জানি না একটা ওই জায়গা আসলে কি বলো তো আজকে তো ফার্স্ট নাইট ডিউটি ওই কারণে একটু আরামসে স্নান টান করছে তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো সেই করলা আলু কুমড়ো টুমড়ো দিয়ে ভাজা করেছি আর করলা ভাজার সময় জানো তো মানে মেশানো হয়নি আলাদাভাবে করলা ভেজে রেখেছিলাম গাজর আলু ওর সাথে মেশানো হয়নি এখন মিশিয়ে নিচ্ছি তো এই যে একটু লাল লাল করেই বেশি ভালো করে ভেজেছি আর এই যে সয়াবিন আলু টিম টিম দিয়ে একটা তরকারি তো চলো ও আর পুঁই শাক আছে কালকে সেটা হয়তো আমার দেখানো হয়নি তো ওই যে ওর বাটিটার ভিতরে পুঁই শাকও আছে আর এখন এই যে ছেলেকে খেতে দিয়ে দেবো আর ওইদিকে ওর পাপাও স্নান করছে আর ছোটোটাকে স্নান করিয়ে দিয়েছে ওর পাপা যেদিন ঘরে থাকে সেদিন ছোটোটাকে একটু স্নান করিয়ে দিতে বলি এতে করে আমার একটু সুষম হয় জানো তো একটু আরাম পড়ে শরীরটাই বাবু স্নান হয়ে গেছে ভাত খেতে হবে তো হ্যাঁ তো গুড আফটারনুন করো গুড আফটারনুন एवरीवन एवरीवन এখন আমরা ভাত খাবো তাই তো হ্যাঁ আমরা ভাত খাবো তাই তো চলো চলো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম তো তারপরে আজকে একটু বাইরেও গিয়েছিলাম জানো তো বাইরে মানে যাওয়াই হয় না ভিডিওর কারণে তো এই যে গিয়ে একটু কারিপাতা তুলে নিয়ে এসেছি কালকে একটু পোহা বানানোর ইচ্ছা আছে সকালে তো দুই ছেলের একটু দুধ হরলিক্স দিয়ে দিলাম দুধ হরলিক্স বিস্কিট দিয়ে দেব আর নিজেদের জন্য একটু চা বানাবো আর নাইট ডিউটি যেহেতু আর বুঝতেই পারছো চাটা খেয়ে আর বসার কোনো সিন নেই রান্নি শুরু করে দিতে হবে তো চলো চাটা খেয়ে নিই দুপুরবেলা এত মেঘ করেছিল মনে হচ্ছিল কী জোরে ঝড় বৃষ্টি আসবে তো ঝড় বৃষ্টি বলতে ঝড় হয়ে মানে হাওয়া হয়ে আর বৃষ্টি হয়নি আর এখন এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দিলাম ব্যাস বৃষ্টি চলে আসলো এই যে চা বিস্কিট খাবো চা বানিয়ে নিয়েছি বাইরে গিয়েছিলাম আজকে বাইরে যাওয়াই হয় না আর কারি পাতা তুলে নিয়ে এসেছি তো চলো চাটা খেয়ে নিই আর চাটা খাওয়ার পরে একটু ছেলেকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম আর আজকে যেহেতু সানডে সানডে বড় ছেলেরও আজকে টিউশন নেই বন্ধ থাকে তো সেই কারণে ওর পাপা ওকে একটু ওই ঘরে ম্যাথ দেখাচ্ছে আর আমি এই ঘরে ছোটোটাকে একটু পড়াচ্ছি তো এই যে বেশি টাইম আর পড়াতে পারবো না কেন কি নাইট ডিউটি আবার রান্নাবান্না শুরু করতে হবে আটটার মধ্যে তো কমপ্লিটই করতে হবে বলো তো চলো এবার কিচেন রুমে যাই একটু রান্না করে নিই তো এই দেখো একটু বরবটি দিয়ে আলু টালু দিয়ে একটা মশলাদার তরকারি বানাবো তো সেই কারণে আলুটা একটু ভালো করে ভেজে নিয়েছি আর এই যে বরবটিটাও এবার একটু ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে তো ভেজে নিচ্ছি আর একটু মশলা দেবো তোমার আদা জিরে একটু রসুন ওটা পেস্ট করে নেব তো দিলে একটু ভালো লাগে না তো মশলাদার হবে না তাই না তো এই যে দিয়ে কিন্তু মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নি অল্প একটু জল দিয়ে দিয়েছি তো ব্যাস আর একটুখানি শুকাবো শুকিয়ে নিলেই কিন্তু আমার মশলাদার তরকারি একদম রেডি হয়ে যায় আর এটা কিন্তু একদম ঝুরঝুরে করব তবে কিন্তু রুটির সাথে খেতে ভালো লাগবে তো এইদিকে জানো তো আমি বানিয়েও নিয়েছি আর আজকে রাতে পরোটা বানিয়েছি তো আসলে এই মশলাদার তরকারির সাথে না পরোটাই বেশি ভালো লাগে তো ওর পাপাকে দিয়ে দিলাম কেন কি এখন আটটার বেশি বেজে গেছে আটটা দশ হয়ে গেছে আর এই যে বাকি আর যে কটা আছে পরোটা সব বানিয়ে নেব অনেকেই ভাবে যে কোয়ার্টারে হ্যাঁ একার মতন একা আছে খাচ্ছে দাচ্ছে ঘুরছে শ্বশুর শাশুড়ির কোনো ধকল নেই বা কোনো কিছু নেই আসলে আমি বলবো আমরা যারা কোয়ার্টারে আছি মানে আমাদেরই মানে তাদের ধকল নেই মানে তারা যদি থাকত অবশ্যই আমাদের বাচ্চাদের সামলাতে হতো দেখাশোনা করতে হতো আমি বলবো তারাই সুস্থ আছে তারাই ভালো আছে তো যাই হোক দেখো খাওয়া দাওয়া করে নিয়েছে আর এখন এই যে ডিউটিতে ছুটছে নাইট ডিউটি তো এই যে চলো তাহলে আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি ওর দিয়েই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকো তোমাদের সবাইকে গুড নাইট টাটা